আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মহব্বতের সাথে সবাই পড়ে اللهم صل على مولانا محمد وعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مشرق حب محمد مطلع ديوان ما مطلع خرشيد شكا সিনা এসু জানমা বিকমালিহি কশাফতুজামালিহি হসনত জামিউ ফসালিহি সল্লু আলাইহি আরবের মুখে মক্কার পরে খুদারি করুণা পৌসার হয়ে জড়েছে বারম্বার বলবল্লুলা বিকমালিহি কশফতুজা জমালিহি হসনত জামিউ ফসালিহি সল্লু আলাইহি اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اي الله تعالى চট্টগ্রাম জেলায় চুনতি ঐতিহাসিক 19 দিন ব্যাপী
54তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের এই প্রথম দিবসে পবিত্র মাগরিবের নামাজের পরে হাজার হাজার মুসলমান নর নারী কয়েকবার দুরুদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি, মেহরবানি করে দুরুদ সালাম যখন শোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা ছুঁয়ে আছেন আল্লাহ তাদের আরবার উপরে সোয়া পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাত উসিলা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আজ পর্যন্ত মক্কা মদিনা দেখার সুযোগ হয় নাই, জীবনে যতদিন মক্কা মদিনা দেখার সুযোগ না হবে এতদিন আমরা গুনাহগারের মত হারাম করে দাও। কোথায় যা বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা চট্টগ্রাম জেলার চুনতি ঐতিহ্যবাহী চুনতির 19 দিন ব্যাপী ঐতিহাসিক আন্তর্জাতিক 54তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের এই পবিত্র মাগরিবের নামাজের পরের আজকের এই অধিবেশনের সর্বজনশ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহোদয়, আমার উস্তাদ সমতুল্য আলহাজ হযরত মৌলানা গুলাম রসুল কমরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, মঞ্চের মধ্যে উপবিষ্ট আছেন আমার সম্মানিত উস্তাদ চুনতি মাদ্রাসার সম্মানিত সাবেক প্রিন্সিপাল সাহেব হুজুর, আমাদের মধ্যে আরও উপস্থিত আছেন চুনতি মাদ্রাসার আমার সম্মানিত উস্তাদ সাবেক চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল মহোদয়, উপস্থিত আছেন বর্তমান চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, আমাদের মধ্যে আরও উপস্থিত আছেন আমার সেই বাল্যকালের উস্তাদ বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মৌলানা জিয়াউল করিম সাহেব হুজুর, মঞ্চ উপবিষ্ট আছেন হযরত উলামায়ে কেরাম আমার প্রাণ প্রিয় সম্মানিত মুরব্বীবৃন্দ, আমার প্রাণ প্রিয় সম্মানিত যুবক ভাইরা, আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় সুনতিবাসী, আমার প্রাণ প্রিয় লোহাগড়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরগুজার হচ্ছি যিনি এই বিস্তীর্ণ আকাশের মালিক, যিনি এই বিস্তীর্ণ জমিনের মালিক, এর কাছে সিজদায় অবনত চিত্তে আমরা শুকরগুজার হচ্ছি যিনি আজকে আমাদেরকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একটি জায়গা ঐতিহ্যবাহী 19 দিন ব্যাপী
54 সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই প্রথম দিবসে আমাদেরকে যে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, সেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদায় অবনত চিত্তে আল্লাহ পাকের শিকান বাসায় আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। ভাই, আল্লাহর নাম ধরতে আপনাদের কোনো শরম খরম আছে? কোনো ভয় আছে? শরীরের সমস্ত শক্তি দিয়ে আর সাধীন পর্যন্ত আমরা চুনতির এই ময়দান থেকে আল্লাহ পাকের প্রশংসার আওয়াজকে আমরা পৌঁছে দিতে চাই। আপনারা কি রাজি আছেন? শরীরের সমস্ত শক্তি দিয়ে আমরা চুনতির ময়দান থেকে হযরত শাহ সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহির পূর্ণ ভূমি থেকে প্রশংসার আওয়াজকে আমরা আর সাধীন পর্যন্ত পৌঁছে দিতে চাই। পড়ছি আরেকবার আলহামদুলিল্লাহ। বড় আওয়াজ দিয়ে বলছি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিলাম। বিশেষ করে কাক্সবাজার জেলায় আজকে কয়েকদিন ধরে প্রচণ্ড জ্বরের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটি পরিবেশ তৈরি করেছেন। তিলকাল আইয়াম মুদামিরহা বাইনান নাস ইন দ্য নেম অফ গড মোস্ট গ্রেসাস মোস্ট মার্সিফুল প্রেজ বি টু আল্লাহ দা সার্চার এন্ড সাস্টেনার অফ দ্য ওয়ার্ল্ড। প্রশংসার কেবলমাত্র মালিককে। আমার প্রাণ প্রিয় চুনতিবাসী, আমি ভূমিকায় কথা না বাড়িয়ে আমার উস্তাদের সমস্ত আসাদিজা ইকরামদের আমি দোয়া চেয়ে এই সংক্ষিপ্ত সময়ে আমি সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। আমি আপনাদের দোয়া কামনা করি এবং আল্লাহ পাকের আমি রহমত কামনা করেই আমি আমার নির্দিষ্ট সাবজেক্টের উপরে আলোচনা পেশ করতে চাই, যদি আপনারা আমার জন্য দোয়া করেন। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেছেন, ফাইজা কারাতাল কুরআনা ফাস্তাঈজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তোমরা কোরআনের আলোচনা করো এবং কোরআনের আলোচনা শুনো, ফাস্তাঈজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তোমরা যেন শয়তান থেকে আল্লাহ পাকের কাছে, আমি আল্লাহ পাকের কাছে তোমরা পানা চাও। শয়তান থেকে কি কেউ আমাদের দেশের কোনো মন্ত্রী কি পানা দিতে আমাদেরকে পারবে? জুড়ে বলতে হবে পারবে। আমাদের দেশের কোনো এমপি পারবে? শয়তান থেকে কেবলমাত্র ফানা দিতে পারে কে? পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পানা চাই। পরম করুণাময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করা যাচ্ছে। আপনারা নিঃসন্দেহে জানেন আমাকে একটি নির্দিষ্ট সাবজেক্ট দেওয়া হয়েছে। এই সাবজেক্টটি হচ্ছে সততা ও আমানতদারিতার মর্যাদা এবং মিথ্যা ও খেয়ানতের ভয়াবহ পরিণতি। এখানে বলতে গেলে আপনারা জানেন সাতটি, এখানে চারটি বিষয় আছে। এই চারটি বিষয়ের উপরে কোরআন হাদিস থেকে আয়াতগুলি সংগ্রহ করলে পরে যে আয়াতগুলি বের হয়ে আসে, হাদিস থেকে যে হাদিসগুলি বের হয়ে আসে, অসংখ্য গণিত আয়াত এবং হাদিস যেগুলি এই সংক্ষিপ্ত সময়ে বলা আমার পক্ষে সম্ভব নয়। যেহেতু কোরআনের একটি আয়াতে তাফসীর করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, ঠিক না বলেন? সেই কথাটি আমি আপনাদের সামনে আগেই বলে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন করা শুরু হয়ে যায় আর তাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলি যখন কালি হয়ে যায়, আর তাই দিয়ে যদি কোরআনে কারিমের তাফসীর ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে
মালিক দেব তাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলি সেজ হয়ে যাবে, তারপরও কোরআন কারিমের তাফসীর করা সম্ভব হবে না। মহান কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে দান করেছিলেন, কিন্তু এই কোরআন থেকে আমরা কোনো হেদায়েত দিতে পারলাম না, আমরা কপাল পোড়া। আমরা কি, আমরা কি বাকি জীবনের জন্য আল্লাহ যেন আমাদের তকদিরকে ভালো করতে পারে না, আমি আর কিছু রকম আমি প্রিয় শুধু মণ্ডলী, তাহলে পরে যেই সাবজেক্টটি আমাকে দেয়া হয়েছে, এক নম্বরের সততা, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রসুল পৃথিবীতে এসেছেন, এবং অথচ অসংখ্য নবী রসুল পৃথিবীতে এসেছেন, তাদের প্রত্যেকজন নবীর একটি পৃথিবীর শ্রেষ্ঠ বৈশিষ্ট্য গুণ হচ্ছে সততা, আমানতদারিতা। এটা হচ্ছে নবী এবং রসুল, প্রত্যেকজন নবী এবং রসুলদের একটি অন্যতম বৈশিষ্ট্য। এ ব্যাপারে কোরআন কি বলছে, এ ব্যাপারে কোরআন হাদিস কি বলছে, আমি আপনাদের সামনে কয়েকটি আয়াতের মাধ্যমে আমি দলিল পেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই সততার ব্যাপারে কোরআনে কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عن ذلك الفوز العظيم مهان মানুষের মগজ গট গট করবে, আর কান্নার দিয়ে মানুষের মগজগুলি বলতে থাকবে, স্ত্রী থেকে তার স্বামী বলাবে, স্বামী থেকে তার স্ত্রী বলাবে, সন্তান থেকে তার পিতা বলাবে, মা থেকে তার মেয়ে বলাবে, আর মানুষের পানির তৃষ্ণার কারণে মানুষের জিব্বাটা নাভিস্থল পর্যন্ত চলে আসবে। সেই কামুথুর দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সত্যবাদীটা তোমাদের জন্য উপকারী আসবে। সুবহানাল্লাহ, যারা নিজের জীবনকে বাজি রেখে সত্যকে প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীতে যারা কাজ করবে, কিয়ামতের দিন তাদের সত্যবাদীটা তাদের সেই দিন উপকার আসবে। সুবহানাল্লাহ, বলবো না, আর শুধু উপকার তো আসবেই, এবং আর কি করবে, পুরস্কার কি মর্যাদা আল্লাহ পাক দিবেন, কোরআন কারিম থেকে দলিল নিয়ে নেন, এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দলিল হচ্ছে কোরআন থেকে কোরআনের দলিল। আল্লাহ পাক বলছেন, লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক তাদেরকে এই সত্যবাদিতার কারণে, তাদের এই বিশ্বস্ততার কারণে, সততার কারণে আল্লাহ পাক তাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাক জান্নাত দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে সেদিন পুরস্কৃত করবো। সুবহানাল্লাহ, আর যে জান্নাতটি তাদেরকে আমি দেব, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল সেখানে সেটা সে জান্নাত তারা ভোগ দহন করবে, যার তল দিয়ে প্রবাহিত হচ্ছে নহর সমূহ। সুবহানাল্লাহ, আর রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাউযুল আযীম। যারা সত্যবাদিতার এই গুণকে এই পৃথিবীতে তারা যারা ধারণ করে আল্লাহ পাকের দরবারে যারা শ্রেষ্ঠত্বতা অর্জন করতে পারবে, আল্লাহ পাক বলছেন আমি তাদের উপরে সন্তুষ্ট এবং তারাও আমার প্রতি সন্তুষ্ট, আর এটা হবে যালিকাল ফাউযুল আযীম, এটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। আপনারা নিঃসন্দেহে জানেন আমি কোন শব্দ অর্থ হচ্ছে গভীর, আর ওয়াসিউম শব্দ অর্থ হচ্ছে প্রশস্ত, আর এখানে আল্লাহ পাক বলতে পারতেন যালিকাল ফাউযুল কবীর,
বড় আর আদেম সব রক্ত হচ্ছে বড়, কিন্তু দুটি রক্ত যদি একই হয় আল্লাহ পাক কবির কেন বলেন নাই, আদিম কেন বলেছেন? দুনিয়ার সমস্ত মুফাসসিরিন ইকরাম 10-15টি তাফসীরগুলো এর ব্যাখ্যা কি লেখা আছে। তাফসীরে বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহি আলাইহি নম্বর আল্লাহু মারকাদাহু ওয়া জালাল জান্নাতা মাফাওয়াহু, তিনি তার 19 নম্বর তাফহিমুল কুরআনে এর ব্যাখ্যা কি লিখেছেন। পৃথিবীর অমর শহীদ যাকে বলা হয় সৈয়দ কুতুব রহমতুল্লাহি আলাইহি, তার লেখা তাফসীর হচ্ছে ফি জালালিল কুরআন। সেই জালালিল কুরআন 22 নম্বর সেটার মধ্যে কি লিখেছেন, অসংখ্য গণিত কিতাবের ভিতরে তাফসীরের ভিতরে এসেছে, আদিম শব্দ হচ্ছে এমন একটি শব্দ জালিকাল ফরজুল আদিম, যারা শততার গুণে গুণান্বিত হয়ে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হতে পারবে তাদের এই সফল কাম আদিম, এর বড়ত্ব মহানত্ব সর্বশ্রেষ্ঠত্ব দেখার মাথার যন্ত্র এই পৃথিবীতে তৈরি হয় না, যেরকম এরকম সফল কাম যে সত্যবাদী তার গুণ যে অর্জন করতে পারবে। কোরআন কারিম অন্য জায়গায় কি বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সততা যারা অর্জন করতে পারবে, কোরআন কারিমের অন্য জায়গায় মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমাকে বিশ্বাস করে আমাকে ভয় করার পথ অবলম্বন করে চলে, তোমরা ওয়াকুলু আমরের জমামতকর হাজিরিল সিগা আল্লাহ পাক ব্যবহার করে বলেছেন ওয়াকুলু কওলান সাদিদা আই বামানা কওলান সিদিকা, তোমরা সত্য কথা বলো সহজ করে বলো, আই দিদুল কিজ মিথ্যার বিপরীত সত্য কথা বলো সঠিক কথা বলো, লাভ কি হবে? এখানে মেইন বিষয়টি হচ্ছে সত্যবাদীদের সাথে আমানতদারীদের সাথে সম্পর্ক হচ্ছে তাকওয়া। কিসের সম্পর্ক? সত্যবাদীদের সাথে আমানতদারীদের সাথে কোরআনের এই আয়াতের তাফসীর থেকে স্পষ্ট পরিষ্কার হয়ে এসেছে আমানতদারীদের সাথে সত্যবাদীদের সাথে সম্পর্ক হচ্ছে তাকওয়ার সাথে, মিথ্যা এবং কেয়ামতের সাথে সম্পর্ক হচ্ছে মুনাফিকের সাথে, যেরকম নাউযু বিল্লাহ মিন যালিক। এই কারণেই আল্লাহ পাক এখানে এই আয়াতের শুরুতে যারা আল্লাহ পাককে ভয় করার পথ অবলম্বন করে চলে এমন ব্যক্তি কুলু কওলান সাদিদা, সত্য কথা বলো সহজ কথা বলো সরল কথা বলো, তাহলে পরে কি পুরস্কার আপনারা পাবেন আল্লাহ পাক থেকে সে দলিল জানিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সত্য কথা বলবেন, সত্যকে প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে বাজি রেখে যারা কাজ করবে আল্লাহ পাক তাদের মর্যাদা তাদের পুরস্কার সম্পর্কে কোরআনের আয়াত বলেছেন ইউসলিহ লাকুম আমালাকুম, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলকে সংশোধন করে দেবেন, সুবহানাল্লাহ, তোমাদের ভুল ত্রুটি আল্লাহ পাক সংশোধন করে দেবেন, আর আর কি পুরস্কার দেবেন আর কি মর্যাদা দেবেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর যারা সত্য কথা বলবে সহজ কথা বলবে সত্য প্রতিষ্ঠার জন্য যারা নিজের জীবনকে বাজি রেখে কাজ করবে আল্লাহ পাক বলে আমি তোমাদের তামাম জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেব। এই পৃথিবীতে আমরা যে গোপন গুনাহ করেছি প্রকাশ্য গুনাহ করেছি এইগুলোকে পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ কি ক্ষমা করতে পারবে? কথা বলেন পারবে? আপনি কি গুনাহ করেছেন আমি কি গুনাহ করেছি সমস্ত গুনাহের হিসাব কেবলমাত্র আছে কে? এই গুনাহ কি লুকাতে পারবেন?
সত্যবাদী তার গুণে যদি গুণান্বিত হতে পারে, আল্লাহ পাক আপনাদেরকে ফর্মুলা দিয়েছেন, আমি ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলের আমি সংশোধন করে দেব, আর জীবনের ভুলগুলি গুণাগুলি পাপগুলিকে আমি মাফ করে দেব। সামান্যতম গুণা কি আপনি লুকাতে পারবেন কিয়ামতের দিন? পারবেন এমন একজন ব্যক্তি হাত তুলেন তো দেখি। এই জন্য সূরা লুকমানে চলে আসেন, হযরত লুকমান তিনি কি নবী ছিলেন না রসুল ছিলেন বলেন তো দেখি, তিনি কি নবী ছিলেন না রসুল ছিলেন? যে কথা কি ছিলেন, তিনি কোনো নবীও ছিলেন না, তিনি কোনো রসুল ছিলেন না, তিনি ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি, আর সেই জ্ঞান দিয়েছে কেবলমাত্র কে? সামান্যতম গুণা আপনি লুকাতে পারবেন না। সূরা লুকমান থেকে আমি আপনাদের সামনে একটি দলিল পেশ করেছি, হযরত লুকমান তার সন্তানকে লক্ষ্য করে কোরআন কারিমে সূরা লুকমানে বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফি সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। সন্তান এই পৃথিবীর অসংখ্য গণিত প্রস্তর নিচে লুকিয়ে থাকা সামান্য গুণা আর আকাশ মন্ডলের উপরে লুকিয়ে থাকা সামান্য গুণা যদি করো, কিয়ামতের দিন আল্লাহ সেটাকে উপস্থিত করবেন, এই জন্য তোমাকে শাস্তি ভোগ করতে হবে। সুতরাং কোনো গুণা লুকাতে পারবেন না। ইউসলিহ লাকুম আমালাকুম, সততার গুণে যারা গুণান্বিত হবে, নিজের জীবনকে বাদ রেখে যারা সত্যকে প্রতিষ্ঠা করবে, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে গুণা মাফ করে দেব। যেহেতু গুণা পৃথিবীতে কেউ মাফ করতে পারবে না, গুণা মাফ করতে পারে কেবলমাত্র কে, এবং গুণা কোথাও লুকাও যাবে না। কোরআন কারিমের আরেক জায়গায় আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন তুবুদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহা সেটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি, আর যেটা তুমি প্রকাশ করো সেটাও আমি জানি। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং আমি যাকে খুশি তাকে ক্ষমা করে দেব, আর যাকে খুশি তাকে জাহান্নামে নিক্ষেপ করব, আর সমস্ত ক্ষমতার উৎস সরকারের সরকার কেবলমাত্র আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র কে? সে আল্লাহ পাক থেকে। সেই গুণা আমরা লুকাতে পারবো না। সুতরাং যারা সত্যবাদী তার গুণে গুণান্বিত হবে, আল্লাহ পাক বলছেন আমি তাদের গুণাকে ক্ষমা করে দেব, তাদের মর্যাদা হিসাবে আমি তাদের আমলকে সংশোধন করে দেব, আর গুণাকে তাদেরকে আমি মাফ করে দেব। আর আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়ুতিল্লাহা ওয়ার রাসূলাহু ফাকাদ ফাযা ফাওযান আযীমা। ওয়া মান ইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু, এবং যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের পদঙ্ক অনুসরণ করে, সিবাকাত আল্লাহ, আল্লাহ রঙ রঙিন হওয়া, এখানে দুটি কথা বের হয়ে যায়। ওমা ইউতি ইল্লাহা, আল্লাহ পাক অনুসরণ করে, অথবা আল্লাহ সিবাকাত আল্লাহ, আল্লাহ রঙের রঙিন হওয়া। আচ্ছা গন্ধ দেখি, আল্লাহ কি দুজনে মিথ্যে কথা বলেছেন? কথা বলে না তারা, পিছনে কথা বলে না, আল্লাহ কি দুজনে মিথ্যে কথা বলেছেন? নবীজি কি দুজনে কোনো মিথ্যে কথা বলেছেন? আল্লাহ রঙের রঙিন হওয়া সত্যবাদীটার, সত্যবাদীটাকে পূর্ণাঙ্গভাবে রূপ দেওয়া। আল্লাহ পাক বলছেন আল্লাহ রঙে রঙিন হও, আল্লাহ পাককে অনুসরণ করো, রসুলকে অনুসরণ করো, আর এটা যদি করতে পারো, সব কথার শেষে এসে আল্লাহ পাক বলেছেন ফাকাদ ফাযা ফাওযান আযীমা। এই গুণে যদি গুণান্বিত হওয়া যায়, এটা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আশা করা যায় বিরাট
সকল কাম কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দেবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দিয়ে বলেন আমিন। তাহলে বলে আজকে 19 দিন ব্যাপী আন্তর্জাতিক সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে আমাদেরকে শপথ নিতে হবে সত্যকে প্রতিষ্ঠার জন্য জীবনকে বাজি রেখে আমাদেরকে ময়দানে কাজ করতে হবে। রাজি আছে? কে রাজি আছে? আল্লাহ পাকের দুই হাত দেখাতে চাই। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দাও বলেন আমি। বাইরামার মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভেতরে বলেছেন এই পৃথিবীতে যত নবী এসেছেন যত লোক রসুল এসেছেন সমস্ত নবীদের বৈশিষ্ট্য ছিল সত্যকে প্রতিষ্ঠা করা, সততার উপরে থাকা, আমানত দায়িত্বের উপরে থাকা। আল্লাহর গুণ এবং রসুলের গুণ এটা। যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে বলেছেন ওয়া মাই ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রসুলের আনুগত্য, প্রথম আল্লাহ পাকের আনুগত্যের উপর ভিত্তি করে কোরআন কারিমের আরেকটি আয়াত আল্লাহ পাক বলেন ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ এই আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর সাথে সত্যবাদী আর কে হতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ পাক বলেছেন ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, সত্যবাদী আর কে হতে পারে? এবং মোহাম্মদ ইসলামের উপরে যে কিতাবটি অবতীর্ণ হয়েছে, সময়ের স্বল্পতার কারণে আমি বিভিন্ন রবি রসুলদের ব্যাপারে সত্যবাদিতার ব্যাপারে কোরআনের অসংখ্য গণিত আয়াত রয়েছে, আমি শুধু বিশ্ব নবীর ব্যাপারে একটি আয়াত দিয়ে আমি দ্বিতীয় আরেকটি সাবজেক্টে যাচ্ছি। সেটা হচ্ছে এই কোরআন কারিমে আল্লাহ পাক বলেছেন মা অনুসরণ করে কোনো কথা বলেন না, নবী যেটা বলেন সেটা হলো ওহি। বলেন সুবহানাল্লাহ, নবী যদি আমার নামে নিজের থেকে বানিয়া মিথ্যা কোনো কথা যদি কোরআন শরীফের ভিতরে ঢুকাইয়া দিতেন ওয়ালাও তা পাও শরীফের ভিতরে ঢুকাইয়া দিতেন আল্লাহ পাক বলেন আমি আমার নবীর ডান হাত চেপে ধরতাম আর তার কণ্ঠমালিকে আমি কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ প্রিয় ভাইরামা, সুতরাং সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম নিজের জীবনকে বাজি রেখে সত্যকে সততাকে প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা করেছেন। সর্বশেষ আমি যে দলিলটি আপনাদের সামনে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে চার শ্রেণীর মানুষ, চার শ্রেণীর ব্যক্তিদের দলিল পেশ করে কোরআন কারিমে একটি আয়াত পেশ করেছেন। এই চারটি মানুষের পর কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত, আজকে থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছেন, যত মানুষ আসবে, তারা যদি চারটি পথ অনুসরণ করে চলে তারা কিয়ামত পর্যন্ত কোনো পথ ভ্রষ্ট হবে না। সেই চারটা পথ কি? আল্লাহ পাক বলেন আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহীন পর্যন্ত। এই সাইডটা রাস্তা, এক নম্বর হচ্ছে নবীজির নবীনদের পথ, সিদ্দিকিন সত্যবাদীদের পথ, শহীদদের পথ, এবং সোয়ালেহীন। সোয়ালেহীন কাকে বলে? একটি মুস্তাহাব যেই ব্যক্তি ছাড়া
উনি হচ্ছে সালেহীন নবীহীন কারা? আচ্ছা নবী কাকে বলে? আমাদের দেশে তো নির্বাচন হয়, নির্বাচনে এমপি হয়, মন্ত্রী হয়, ডিসি, তারপরে চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এটা কি ইলেকশনও হয় না সিলেকশনও হয়? কথা কয় না, ইলেকশনও হয় না সিলেকশনও হয়? আর নবী কখন ইলেকশনের মাধ্যমে হয় না, নবী হয় সিলেকশনের মাধ্যমে। আর এই সিলেকশন কেবলমাত্র করে কে? আচ্ছা নবী যদি ইলেকশনের মাধ্যমে হতো, বুঝলাম, বাংলাদেশের সব মানুষ মিলে একজনকে ভোট দিলাম, উনি নবী হয়ে গেল, বুঝলাম। নবী হওয়ার জন্য প্রধান তিনটি শর্ত আছে, কয়টি শর্ত? এক নম্বরে তার কাছে ওহী আসতে হবে। এক নম্বরে প্রধান শর্ত কি? ওহী আসতে হবে। কিন্তু বাংলাদেশের মানুষ যদি সবাই যদি না খাইয়া যদি ভূত হয়ে যায়, যে জিব্রাইল না আসা পর্যন্ত আমরা বাদ পাব না, না খাইয়া যদি আমরা ভূত হয়ে যাই, জিব্রাইল কি আসবে? কথা জিব্রাইল আসবে? সুতরাং নবী হয় ইলেকশনের মাধ্যমে নয়, নবী হয় হচ্ছে সিলেকশনের মাধ্যমে। সুতরাং নবীহীন, সিদ্দিকীন, সোহাদা এবং সালেহীন, এই চারটি পথ হচ্ছে শ্রেষ্ঠত্বের পথ। তার মধ্যে একটি পথ হচ্ছে সত্যবাদিতার পথ, যারা নিজের জীবনকে বাজি রেখে, যারা সত্যকে প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীতে কাজ করেছেন, তাদের পথ হচ্ছে জান্নাতের পথ, তাদের পথ হচ্ছে শ্রেষ্ঠত্বের পথ, শ্রেষ্ঠত্বের পথ। এবং সুবহানাল্লাহ, এই সাদ এক কোরআন শরীফের এই শব্দটি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে লক্ষ্য করে কোরআনের আরেক জায়গায় বলেছেন, পড়েন সবাই, ওয়া কুল রাব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। একজন মুসলমান যদি দুনিয়াতে ভালো সুন্দরভাবে ব্যবসা করে, কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের সাথে তাদেরকে জান্নাতে দিয়ে দেবে। সততার মর্যাদা আল্লাহ পাক, আল্লাহ পাকের কাছে এত বেশি। হাদিস শরীফের ভিতরে অন্য এক হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আলাইকুম বিসিদকি, তোমরা সদা সত্য কথা বলো। কেন? ফা ইন্না সিদকা, নিশ্চয় সত্যতা, সত্যবাদিতা, ইয়াহাদি ইলাল বিররি, তোমাদেরকে উন্নয়নের দিকে, কল্যাণের দিকে নিয়ে যাবে। আর ওয়া ইন্নাল বিররা ইয়াহাদি ইলাল জান্নাহ, আর পূর্ণ কাজ, ভালো কাজ, সত্যবাদিতা তোমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বাইরামার সর্বশেষ এই বিষয়ের উপরে যে দলিলটা পেশ করতে চাই, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম মা খাদিজার কাছে তাওহীদের দাওয়াত পেশ করলেন, খাদিজা আল্লাহ পাক আমাকে রসুল বানিয়েছেন, সাথে সাথে হযরত খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ 20 বছর ধরে আপনার সাথে ঘর সংসার করে আপনার ভেতরে যে অনুপম সুন্দর মাধুর্য চরিত্র দেখেছি, সত্যতা দেখেছি, আমার অন্তরটা দেখতে পেয়েছি, আমি নিঃসন্দেহে এই সত্যতা আমার অন্তরটা পৃথিবীর কোনো সাধারণ মানুষের হতে পারে না, নিঃসন্দেহে আপনি আল্লাহ পাকের নবী, আর আমি এক মুহূর্ত দেরি না করে আপনার হাতে হাত রেখে আমি বায়াত নিয়ে নিলাম আর পড়ে নিলাম, আর وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله آمنا تجكم بارا آمنا تجكم بارا شاهوك ميلا বনকে গর কা গর সব নূর হে ঈদ মিলা দুনবী হে হম বড়া মসরুর হে সুবহানাল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না আমার একজন ব্যক্তিত্ব আমার একজন রসূল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন পায়রামার এবার আল্লাহর নবীর সততা আল্লাহর নবী আমানত নিজের বাল্যকালের বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি যখন তাওহীদের দাওয়াত পেশ করলেন, হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, 20 বছর ধরে আপনার সাথে উঠা বসা করেছি, চলাফেরা করেছি, আপনার ভেতরে যে সুন্দর নিখুঁত চরিত্র আমি দেখতে পেয়েছি, কোনো আমানতদারিতা আপনার কাছে যে পেয়েছি, সততা আপনার কাছে পেয়েছি, জীবনে কোনোদিন একটা মিথ্যা বলেন নাই, নিঃসন্দেহে আমার আর বুঝতে কোনো দেরি রইল না, আপনি কোনো সাধারণ মানুষ নয়, নিঃসন্দেহে আপনি আল্লাহ পাকের নবী, আমি আর এক মুহূর্ত দেরি না করে আপনার হাতে হাত রেখে আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদ কামলি ওয়ালা আইরে আমার বুকে আয় ডাকার তুর গৃহীত একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রসুল হিসেবে কবুল করেছেন, যখন আল্লাহ বাইরামার সর্বশেষ এই বিষয়টির উপরে আমানতদারির সত্যতার ব্যাপারে কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কি পাওয়া যায়, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বলেছেন, ও আমার সাহাবায়ে কিরামরা, তোমরা যারা গভীর রাত্রে আমার ভেতরে যে চরিত্র দেখতে পাও আর সূর্যের দ্বিপ্রহরের আলোর মধ্যে আমার যে চরিত্র দেখতে পাও সবগুলি কুলে কুলে মানুষের কাছে বলে দাও, পৃথিবীতে কি এমন কোনো বাপের দেখা আছে, পৃথিবীতে কি পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আজকে থেকে শুরু কিয়ামত পর্যন্ত আমাদের দেশে গত এক মাস পরে যে এমপি মন্ত্রীগুলা যাদের পদস্খলন হয়েছে 1000 কোটি টাকা 2000 কোটি টাকা দম 90,000 কোটি টাকা কোটি কত টাকাতে কোটি হয় কত টাকাতে কোটি হয় এই বুঝি আপনাদের সততা, আর আপনাদের ভিতরে যে চরিত্র পাওয়া গেছে আপনারা তো মুসলমান
আপনাদের ভিতরে মুসলমানদের কিছু পাওয়া যায় নাই, হাজার হাজার কোটি টাকা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, ডিসি হয়েছেন, এসপি হয়েছেন, রসুলের কি গুণটি আপনাদের কাছে আছে? কি আমানত দারিদ্র আপনাদের কাছে আছে? কি সততা আপনাদের কাছে আছে? আর পৃথিবীর সৃষ্টি থেকে এইরকম কোন ঘটনা পৃথিবীর বাংলাদেশের সুজলা সুফলা শস্য শ্যামলা 56,000 বর্গ মাইলের দেশ, আমার এই প্রিয় জন্মভূমি, এই বাংলাদেশের যে লুটপাট তারা করেছে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর কোনো কান্ট্রিতে তা করা হয় নাই। দেশের মধ্যে পাইছো কি? দেশে পাইছো কি? দেশে পাইছো কি? সুতরাং আজকের এই 19 দিন ব্যাপী মাহফিল থেকে এই তাওহীদ জনতা থেকে তাদেরকে শপথ দিতে হবে, বাংলাদেশে 100 বছরের ভেতরে ক্ষমতার বাস্তব যেন তারা না থাকে এই জন্য আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, কথা ঠিক কিনা বলে। এ ব্যাপারে কি আপনারা একবার দেখাতে চায় আল্লাহকে দুই হাত তুলে? বাইরামান, এবার আমি এই স্বল্প সময়ে আমি আপনাদের সামনে শেষ করতে পারবো না, আমি 2 নম্বর গুণে আমানত দারিদার মর্যাদা। এ ব্যাপারে কোরআনে কারিম কি বলেছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন, এই আগে আপনাদেরকে আমি একটি জিনিস বলে নেব, আমানত দারিদার মর্যাদা এই বিষয়টি শুধুমাত্র ছোট্ট বিষয় নয়, আটলান্টিক মহাসাগরটা যেভাবে বড়, এটি বছরের পর বছর যদি এটা বয়ান করা হয় বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমে দিনরা তারা শেষ করতে পারবে না। সামান্য একটু টাল দেব, কোরআন কারিম এ ব্যাপারে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমানতদারির মর্যাদা সম্পর্কে বলেছেন, তোমরা তোমাদের এই আমানত, গচ্ছিত আমানত তাদের মালিকের কাছে প্রত্যাবর্তন করে দাও। আমানত তার নির্দিষ্ট মালিকের কাছে, আল্লাহ পাকের পক্ষ থেকে পৃথিবীর মানুষের প্রতি এটা অর্ডার, আল্লাহ পাকের পক্ষ থেকে এটা হচ্ছে একটা হুকুম। কোরআন কারিমের অন্য জায়গায় মহান আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনু وَتَخُونُوا أَمَانَاتِكُمْ وَأَنْتُمْ تَعْلَمُونَ। হে বিশ্বাসীরা, তোমরা যারা আমারে বিশ্বাস করো শুনো, লা তাখুনু আল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রসূলের পক্ষ থেকে তোমাদের কাছে যে আমানত আছে সেটা কখনো খেয়ানত করো না, এবং তোমাদের প্রতি নষ্ট আমানত সেটা যেন খেয়ানত না করো। ওয়ান্তুম তালামুন, এর গুরুত্ব সম্পর্কে তোমাদের নিঃসন্দেহে জানা আছে। এই আয়াতটির পরে কুরআন কারিমের বিভিন্ন শাখা প্রশাখায় আয়াতটি ছড়িয়ে গিয়েছে। এ ব্যাপারে কুরআন শরীফ কি বলে বলেন তো? ব্যক্তিগতভাবে আগে একটি কথাই আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের কাছে যে কি দান আছে এবং মাল আছে, এই আমানতটা আল্লাহর পক্ষ থেকে দান এবং মাল, এটা আমানত কিনা বলেন? এটা আমানত কিনা? সুতরাং এই দান সিরাতুন নবী লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله تربلا صلى الله عليه وسلم। আল্লাহ পাক আমাদেরকে যে প্রথমত আমি যে আমানতের কথাটি বলবো, এ ব্যাপারে কোরআন শরীফ কি বলছে, হাদিস শরীফ কি বলছে, আমি আপনাদের সামনে দলিল পেশ করতে চাই। কোরআন কারীম বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না
দুটি আমি আল্লাহ পাক কিনে নিয়েছি এবং তাদেরকে আমি বিনিময় দিয়েছি জান্নাত। বিনিময় দিয়েছি কি? আমি মুমিনদের জান এবং মাল দুটো দিয়েছি, তাদেরকে বিনিময় দিয়েছি জান্নাত। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনার কাছে যে একটা জান আছে ওই জানটা কার? কত না অনুভূতি কি জানটা কার? আর আপনার কাছে যে কিছু ব্যাংক ব্যালেন্স আছে, জায়গা জমি আছে, মালপত্র আছে, ওইটা কার? আল্লাহ। তো জানে যদি আল্লাহর হয় আর মালও যদি আল্লাহর হয়, তা আল্লাহর জিনিস আল্লাহ কিনে কেমনে? আল্লাহর জিনিস আল্লাহ কিনে কেমনে? কিছু যদি কিনা বেচা করতে হয় মুখু বাজারে, বাসমতি বাজারে, আপনার যখন কোনো কিছু তরকারি কিনেন, এটা কিনেন, সেটা কিনেন, মাছ কিনেন, তাহলে আপনার কাছে টাকা আছে, তার কাছে মাল আছে, আপনি তরকারি নেবেন, তারে দিবেন কি? টাকা। আল্লাহ পাক বলছেন আমি মুমিনদের জান এবং মাল দুটো কিনে নিয়েছি এবং বিনিময় দিয়েছি তাদের জান্নাত। ঠিক কিনা বলেন? এখন আপনারা বলছেন জানো আল্লাহর, মালও আল্লাহ, তো আল্লাহর জিনিস আল্লাহ কিনে কেমনি? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন, মাথার মধ্যে যেন ঢুকে, আল্লাহর মালও আল্লাহর, জানো আল্লাহ, ঠিক আছে, কিন্তু আল্লাহ 50 বছর, 60 বছর, 70 বছরের জন্য এই জানটা আমার কাছে দিয়েছেন আমানত। সুতরাং এই জান আমি যেখানে ফাঁস খেয়ে 20 খেয়ে এই জানকে আমি শেষ করতে পারবো না। যদি কেউ ফাঁস খেয়ে 20 খেয়ে যদি মারা যায়, কোন বাংলাদেশের কোন আলেম তার জানাজার মধ্যে শরীক হতে পারবে না, কোন মসজিদের ইমাম সেই জানাজায় শরীক হতে পারবে না। গর্তা একটা খুঁড়িয়া তাহলে সেখানে ফালাই তো, তার জানাজা হবে না, তাকে সেখানে ফালাই তো। ঠিক কিনা বলে? আল্লাহর আমানতের খেয়ানত করেছে তুমি। এবার আসেন মাল, মানুষ করো ছাড়া আল্লাহ পাক বলেছেন আমার রাস্তায় ব্যয় করো। অতুজাহিদু না ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম, কথা বলে না, বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমার রাস্তায় আগে মাল দাও, কারণ হুজুর আপনার জন্য জানটা পর্যন্ত দিয়ে দেবো। আল্লাহ তো আগে জান দেওয়ার কথা বলে নাই, কারণ জান যদি আগেই দিয়ে দাও ওই মালটা তো খালি পড়ে থাকবে। ঠিক না বলে? আগে মাল দাও। মানুষ করো ছাড়া আল্লাহ পাক মানুষের এই ছাড়া কি দে? আল্লাহ পাক বলছেন অতুজাহিদু না ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে তোমার মাল দাও, দাও। এবার আছে মাল, এই মালের ব্যাপারে আমি সময়ের পূজারি, সময় প্রায় শেষ হয়ে গিয়েছে, যে টার্গেট ছিল তার 50 ভাগের 1 ভাগও আমি পেশ করতে পারিনি। আমি আপনাদের দোয়া চাই, আপনার কাছে একটি ছাগল আছে, পাঁটা ছাগল, সেই পাঁটা ছাগল যারা হিন্দুরা জবাই করে, করে না আমাদের দেশে, জেনে শুনে আপনার সেই তরুতাজা পাঁঠাটা, এই মালটা, এই সম্পদটা আপনি বেশি দাম পাওয়ার জন্য তাদের পূজা পার্বণে আপনি বিক্রি করতে পারবেন না। কেন? এই মাল আপনার নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপর আমানত। এই জান আপনি যেখানে এখানে ফাঁস খেতে পারবেন না, এটা আমানত। সেইখানে হিন্দুদের পূজা পার্বণে আপনি বেশি টাকা দিয়ে তাদের ছাগল বিক্রি করতে পারবেন না, যেহেতু সেই পূজা পার্বণে বিসমিল্লাহ বলা হবে না, আল্লাহ পাককে সেইখানে স্মরণ করবে না, আল্লাহ পাকের নাম তারা উচ্চারণ করবে না। জেনে শুনেই আপনার মাল আপনি হিন্দুদের কাছে সেই পাটা ছাগলকে আপনি বিক্রি করতে পারবেন না। কথা ঠিক কিনা বলেন? এবার সংক্ষিপ্ত সময়, এই যে কান, চোখ এবং অন্তকরণ সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত। কোরআন কারীম কি বলছে? আল্লাহ পাক বলেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তোমাদের কান সম্পর্কে প্রশ্ন, কানের শ্রবণ সম্পর্কে প্রশ্ন করা হবে, আর কান দিয়া বাজে কথা গান বাজনা শুনেছো কিনা, আর চোখ সম্পর্কে মানুষকে প্রশ্ন করা হবে, আর মানুষের এই অন্তকরণ সম্পর্কে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। কিরকম? সুবহানাল্লাহ, এই সব কিছু তোমাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ পাক আরো বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ সৃষ্টি করেছি আমি, আর মানুষের অন্তরের ভেতরে কি কল্পনা হয় সেটা আমি আল্লাহ পাক জানি, আর মানুষ
মানুষের। হসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় আমার শ্রোতৃমণ্ডলী, সময়ের স্বল্পতার কারণে আমি আর বেশি ব্যাখ্যা দিতে পারছি না, সুতরাং আমানতদারিটা হচ্ছে এবং সততা হচ্ছে আপনার মুমেনদের গুণ, আর আমানতকে কিয়ামতটা হচ্ছে মুনাফেকের গুণ, আর মুনাফেকরা যাবে জাহান্নামের সর্বনিম্ন স্থলে। এবারে এ ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হচ্ছে চারটি, ইযা হাদাসা কাযাবা, তারা মিথ্যা কথা বলবে, আর ওয়াইদা ওয়াদা আখতাফা, ওয়াদা করলে সেটা খেলাফ করবে, আর ওয়াইদা উক্তুমিনা খানা, আর তারা আমানতের খেয়ানত করবে, আর এটা হচ্ছে মুনাফিকের একটি গুণ। অন্য হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস, আমানতের খেয়ানত যারা করেন তাদের সম্পর্কে, ভয়াবহ সম্পর্কে আরেকটি গুণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে চারটি গুণ যাদের মধ্যে থাকবে সে প্রকৃত মুনাফিক হিসাবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তারা পৌঁছে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এক নম্বরে ইযা উক্তুমিনা খানা, তারা আমানতের খেয়ানত করবে মুনাফিকরা। দুই নম্বরে ইযা হাদাসা কাযাবা, কথা বললে কথায় কথায় তারা মিথ্যা বলবে। ওয়া ইযা আহাদা নাদারা, এবং তারা ওয়াদা করলে সেটা খেলাফ করবে। ওয়া ইযা খাসামা ফাজারা, এবং তারা ঝগড়াঝাটি করলে সেখানে গালিগালাজ করবে। এটাই হচ্ছে মুনাফিকের গুণ, খেয়ানত তারা করবে জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গায় তারা সেইখানে চলে যাবে। দূর বলেন নাউযু বিল্লাহি মিন যালিক, এবং সেখানে তারা চলবেই, এবং সেখানে তারা চূড়ান্ত ফয়সালা জাহান্নামে যাবে, তাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে। এ ব্যাপারে কোরআন কারীম কি বলছে, এই আমানত যারা খেয়ানত করবে কিয়ামতের দিন জাহান্নামে তারা যাবে, সেখানে তাদের কোনো খাবার হবে না। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেছেন, তুস ও মিন আইনিন আনিয়া, সেই মুনাফিকদেরকে আমানতের খেয়ানত যারা করবে তাদেরকে ফুটন্ত গরম পানি জাহান্নামে পান করানো হবে। এই পানি যখন পান করবে পেটের ভিতরে যত নারী গুড়ি থাকবে সব কিছু পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। দরকার নাউযু বিল্লাহ, লাইসা লাহুম তামাম ইল্লা মিন দরি, কাটা যুক্ত কান ছাড়া সেই আমানতের খেয়ানতকারীদের আর কোনো সেখানে খাবার থাকবে না। লাইস মিনু ওয়ালা ইউগুনি মিউজু, এই কাট্য তাদের কোনো পরিপুষ্ট করবে না, আর তাদের কোনো কোদাও নিবৃত্ত করবে না। দরকার নাউযু বিল্লাহ, আর কি হবে না শেষ। সংক্ষিপ্ত সময়ে যে সময় আমাকে দেওয়া হয়েছে 7:50 প্রায় সময় শেষের দিকে, এবার আমি আপনাদের সামনে সর্বশেষ যে কথাটি বলতে চাই, মিথ্যা। মিথ্যা এটা এমন একটি জঘন্য গুণ, মানুষ ধ্বংস হওয়ার জন্য বড় বড় যে মুসলিকা যেই গুলি থাকলে মানুষ ধ্বংস হয়ে যাবে, তার মধ্যে একটি হচ্ছে আলকিফ। দুনিয়ার সমস্ত ধর্মে হিন্দু বুদ্ধ খ্রিস্টান সহ সারা
সমস্ত ধর্মের মধ্যে এই মিথ্যাটা হচ্ছে জঘন্য কুলি পাপিষ্ঠ একটি গুণ, যেরকম নাউজু বিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক সূরা আল ইমরানে মিথ্যার এই শাস্তি সম্পর্কে, ভয়াবহতা সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন, আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, বা সিদকু ইউনজি, আর সত্য মানুষকে মুক্তি দেয়। মিথ্যা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে খারাপের দিকে নিয়ে যায়, অন্যায়ের দিকে নিয়ে যায়, বা ইন্নাল ফুজুরা, আর এই পাপ পাপিষ্ঠ ইয়াহদি ইলান না, মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, যেরকম নাউযু বিল্লাহ মিন যালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে বলবো না, ফি আকবারিল কাবায়ির সালাসা, কবিরা গুনাহের মধ্যে সবচাইতে বড় জঘন্য খুনি তিনটি গুনার কথা আমি কি আপনাদেরকে বলবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, অবশ্য বলবেন, সেটি হচ্ছে এক নম্বরে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক স্থাপন করা, ওয়া উকুকুল ওয়া উকুকিল ওয়ালিদাইন, পিতামাতার অবৈধ হওয়া, আর তিন নম্বর হচ্ছে ওয়া শাহাদাতু যুর আও কওলু যুর, মিথ্যা সাক্ষী দেওয়া এবং মিথ্যা কথা বলা। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বিগত 17 বছর ধরে নিরপরাধ ব্যক্তিদেরকে মিথ্যা সাক্ষী দিয়ে মাটির অথল তলদেশে যারা পৌঁছিয়ে দিয়েছে, তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ কথা ঠিক কিনা বলে। অথচ নবী করিম সাল্লাল্লাহু জীবনে একটি মিথ্যা কথা বলেছেন, পৃথিবীর কেউ প্রমাণ করতে পারে নাই। একটি কথা বলেই আমি আলোচনা শেষ করে দিতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে ইহুদিদের হাত থেকে তিনি টাকা ধার করতেন, মুসলমানদের হাত থেকে তিনি টাকা ধার করতেন না। কারণ মুসলমানদের হাত থেকে যদি তিনি কোনো টাকা ধার নেয়, মুসলমান মনে করবে আমার 14 কফা খুচরা আমার থেকে টাকা নিয়েছে, সেই টাকা আমি আর ফেরত নেবো না। নবী যে আমাদের মতো এরকম সুবিধাবাদ আর জিন্দাবাদ ছিলেন না, বরাবরের মতো একদম ইহুদি থেকে তিনি কিছু টাকা ধার নিয়েছেন, আবার সময় মতো আবার টাকা ফেরতও দিয়েছেন। হঠাৎ একদিন ইহুদির সাথে হুজুরের সাথে দেখা হয়েছে, বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আমার হাত থেকে কিছু টাকা দিয়েছিলেন সেই টাকাটা আমার কাছে ফেরত দেন। হুজুর বলছে, বাবা, আমি তো তোমার টাকা ফেরত দিয়েছি। আর ইহুদি ব্যক্তি বলেছে, আপনি আমার টাকা ফেরত দেননি। হঠাৎ একজন সাহাবি এসেছে, বলছে, এখানে কি হয়েছে? কয়, আমি এই ইহুদির হাত থেকে কিছু টাকা নিয়েছি, সময় মতো তারা ফেরত দিয়েছি। অনেকদিন পরে ইহুদি ব্যক্তি বলেছে, সেই বলেছে, আমি নাকি তার টাকা ফেরত দিই নাই। সুবহানাল্লাহ, বলবেন না? আর সাহাবি বলছে, হুজুর, আপনি যে তার টাকা ফেরত দিয়েছেন, আমি সাক্ষী। আর সুজি ব্যাপার, তুমি সাক্ষী কি করে হও? আমি যখন ইহুদির হাত থেকে টাকা ধার দিই তখন তুমি উপস্থিত ছিলে না, আমি যখন তাদের টাকা ফেরত দিই তখন তুমি উপস্থিত ছিলে না, তো তুমি সাক্ষী কি করে হও? আমার প্রাণ প্রিয় কলেজা টুকরা শ্রুতিবাসী, আমি প্রশ্ন করতে চাই, বিচার করার সময় এমপি মন্ত্রী ডিসিএলপি সাক্ষী কি দূরে থাকে না সাক্ষী কাছে থাকে? আপনারা আমাদের বাপ দাদা 14 আমরা সবাই মূর্তি পূজা করতাম, এর ভেতরে চলছিল আমাদের জীবন। হঠাৎ একদিন আপনি এসে বলেছেন, এই মূর্তি পূজা করা যাবে না, এই মূর্তি পূজা ছেড়ে দিয়ে আন্দাকা হুদা আল্লাহর উপরে বিশ্বাস করো। আপনার কথা মতো বাপ দাদা 14 ধর্ম মূর্তি পূজারে বাদ দিয়া আন্দাকা হুদা আল্লাহর উপরে বিশ্বাস করেছে। সুবহানাল্লাহ, আপনি বলেছেন কেমন আছে না দেখে বিশ্বাস করেছি, আপনি বলেছেন পরকাল আছে, হাসর আছে, মিজান আছে, ফুলফিরাদ আছে, বেহস্ত আছে, দুদক আছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি যদি না দেখে আপনার কথা মতো বিশ্বাস করে বাপদাদার 14 ধর্ম মূর্তি পূজারে বাদ দিয়া আন্দাকা খুদা আল্লাহর উপরে বিশ্বাস করতে পারি, তাহলে আপনি এই ইহুদির হাত থেকে সামান্য টাকা নিয়েছেন আবার তা ফেরত দিয়েছেন, তা কেন বিশ্বাস করব না? ইহুদি ব্যক্তির চোখ থেকে পানি পড়তেছিল আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবনে একটা মিথ্যা কথা আপনি বলতে পারেন না, আমি শুধুমাত্র আপনাকে পরীক্ষা করেছি, আর আমি আর এক মুহূর্তও দেরি না করে আপনার হাতে হাত রেখে আমি বায়াত নিয়ে নিলাম, আর আমি পড়ে নিলাম লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আমার প্রাণ প্রিয় শ্রোতৃবাসীকে আমি আপনাদেরকে বলতে চাই, জীবনকে বাজি রেখে সত্যকে সততাকে এবং আমানতদারিতাকে আমরা অন্তরের ভিতরে ধারণ করব, এবং জীবনকে বাজি রেখে হলেও জীবন জীবন থেকে আজকে থেকে ওয়াদা সালাম থেকে নিজের জীবনকে পরিচ্ছন্ন রাখবো, মিথ্যা থেকে নিজের জীবনকে বাঁচিয়ে রাখবো, তা হল করে সুন্দর সাবলী একটি সুন্দর সুচিত সমাজ আমরা একটি বাংলাদেশের মানুষকে উপহার দিব। এই মাহফিল সত্যভাবে সত্যতাকে যদি আমরা প্রমাণ করতে পারি এবং আমরা যদি বাস্তবায়ন করতে পারি, আমানতদারিতা যদি রক্ষা করতে পারি, সুন্দর একটি সমাজ আমরা উপহার দিতে পারি। আমরা কি রাজি আছে? যতদিন পর্যন্ত বেঁচে থাকবো সততা আমানতদারিতা নিয়ে বেঁচে থাকা তৌফিক তুমি আমাদেরকে দাও, মিথ্যা এবং কিয়ামতকে যেন আমরা পরিত্যাগ করি এই তৌফিক তুমি আমাদেরকে দাও। হে ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন। সর্বশেষ এক মিনিটে একটা কথা বলেই আমি আমার আলোচনা শেষ করতে চাই। কুরআন কারীমের সূরা ইব্রাহিমের একটি আয়াতের দিকে আমি আপনাদেরকে সর্বশেষ একটা মিনিটে নিয়ে যেতে চাই। আল্লাহ পাক বলেছেন, ওয়াকাদ মাকারু মাকরাহুম ওয়া ইন্নাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাযুলা মিনহুল জিবাল ফালা তাহসাবান্নাল্লাহ মুখলিফা ওয়াদিহি রুসুলা। আল্লাহ পাক বলেছেন, তারা একটা চক্রান্ত করেছিল, ষড়যন্ত্রকারীরা চক্রান্তকারীরা একটা চক্রান্ত করেছিল, তারা যে চক্রান্তটা করেছিল আল্লাহ পাক বলেছেন সেই চক্রান্তটা আমার আমি আল্লাহ পাকের কাছে জানাচ্ছি। আর তাদের ষড়যন্ত্রটা এমন ছিল যে ষড়যন্ত্রের পাহাড় তুলে যেতে পারে। সুতরাং আল্লাহ তাহসাবান্নাল্লাহ মুখলিফা ওয়াদিহি রাসূলা, হে রাসূল আপনি একথা মনে করবেন না, আল্লাহ তার রাসূলদের সাথে যে সমস্ত ওয়াদা করেছেন তা তিনি কখনো খেলাফ করেন একথা আপনি কখনো মনে করবেন না। ইন্নাল্লাহ আজিজুন দুন্তিকাম, আল্লাহ রাব্বুল আলামিন মহা পরাক্রমশালী এবং প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী, কথা ঠিক কিনা বলেন? প্রিয় আমার শ্রোতৃবাসী, সর্বশেষ যে কথাটি বলে আমি শেষ করে দিতে চাই, আমার এদিকে লক্ষ্য করেন, একটি কুদার যন্ত্রণায় চটপট করেছে, এমন একটি কুদার তো বাঘ, কুদার তো বাঘ কুদার যন্ত্রণায় চটপট করছে, হঠাৎ সেই বাঘের সামনে দিয়ে একটি বেড়ার পাল যাচ্ছে, সেই বেড়ার পালের ভেতরে একটি বাঘের বাচ্চা। কি আজীব তামাশা, আমার সবুত্রীয় বাঘের বাচ্চা তুই বেড়ার পালের ভিতরে কি? এই বাঘের কুদাম যা ছিল সব মিটে গেছে, বেদব তুই সেই বেড়ার পালের ভিতরে গেছিস কেন? কানে খামড়াইয়া ধরিয়া আরে নিয়ে আসছে, এই তুই বেড়ার পালের ভিতরে গেছিস কেন? সেই বেড়ার মালিক বন জঙ্গলের ভিতরে সেই বাঘের বাচ্চাটাকে কি করেছিল, পেয়েছিল, লালন পালন হচ্ছিল বেড়ার পালের ভিতরে, বাঘে দেখে কাম সারা তুই এখানে গেছিস কেন? তারপরে সে বিশ্বাস করে না, কয় না আমি বেড়া। তারপরে তারা কানে কামড়াইয়া ধরিয়া পুকুরের পাড়ে নিয়ে গেছে। দেখেন না কুকুরের বাচ্চা বিড়ালের বাচ্চা এক জায়গা থেকে তখন আরেক জায়গায় নিয়ে যায়, কেমনে নিয়ে যায়? কানে কামড়াইয়া ধরিয়া আরেক জায়গায় নিয়ে যায়, পুকুরের পাড়ে নিয়ে গেছে। আর বলছে, দেখ তোর চেহারা আর আমার চেহারা পানির মধ্যে পড়ছে কিনা দেখ, কথা তো পড়ছে, তোর চেহারা আর আমার চেহারা কিনা দেখ, কথা তো এক, তোর ধাবার ভেতরে নখ আছে নখ দেখ, তোর নখ আর আমার নখ এক কিনা দেখ, কথা তো এক, তোর গায়ের তোর মুখের ভিতরে ধারালো দাঁত আছে সে দাঁত বাইর কর, তোর দাঁত আর আমার দাঁত এক কিনা দেখ, কথা তো এক, ওই তোর গায়ের ভিতরে বাংলালিঙের মতো দুটো একটা দাগ আছে আর আমার গায়ের ভিতরে আছে এক কিনা দেখ, কথা তো এক, আমি যে ওখানে গুতা খাই তো তুই ওখানে জুড়ে গুতা খাস কেন? তুই জুড়ে হুঙ্কার দে বেড়ার পাল অনেক 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 দূরে সরে যাবে, কথা ঠিক কিনা বলে? আমি আজকের শ্রোতির সেই যুবক ভাইদেরকে তাওহীদ জানাতে বলতে চাই, আমরা কোনো বেড়ার বাচ্চা নই, আমরা কোনো সেই শ্রীকালের বাচ্চা নই, আমরা হচ্ছে মুসলমানদের বাচ্চা। জুড়ে হুঙ্কার দিতে হবে, ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন ইসলামের দুশ্মন পালিয়ে অনেক 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 দূরে সরে যাবে, কথা ঠিক কিনা বলে? এতে কি আপনারা একমত? কে কে কোথাও পাকে দুই হাত দেখাতে চাই?
ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।